বার্লিনের চিত্রশিল্পী মনজুর কারগারের ছবিতে রঙের বাহার, অলংকরণ ও খোলামেলা ভাব চোখে পড়ার মতো। 56 বছর বয়সী এই মানুষটি আফগানিস্তানে জন্মগ্রহণ করলেও শৈশবে জার্মানিতে এসেছিলেন। তার শিল্পকর্মের উপর দুই দেশের সংস্কৃতির ছাপ স্পষ্ট। আমি কে, কোথা থেকে এসেছি, আমার কাছে সেটি পুরোপুরি স্পষ্ট ছিল না। কোনো এক সময়ে আমি পুরাকীর্তি নিজের মতো করে আবিষ্কার করেছি। প্রাচীনকালের মতো আজকের বিজ্ঞাপন, ফ্যাশন ও হলিউডেও মানুষের সৌন্দর্য তার আদর্শরূপ তুলে ধরা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে তার পরিবারের একটা অংশ ছাড়াও বিখ্যাত ক্রেতারাও আছেন। গানস অ্যান্ড রোজেস নামের মার্কিন রক গোষ্ঠীর গায়ক অ্যাক্সেল রোজ 20,000 ইউরো মূল্যে পিলস 2 নামের ছবিটি কিনেছেন। বার্লিনের নিজের স্টুডিওতে তার বিশাল আকারের তৈলচিত্র সৃষ্টি করা হয়। আমার মধ্যে উস্কে দেবার প্রবণতা কিছুটা কাজ করে, মনোযোগ আকর্ষণের কিছুটা তাগিদও অবশ্যই থাকে। এর অর্থ কি, এখানে কেন কার্তজ রয়েছে, দর্শক সজাগ হয়ে প্রশ্ন করতে থাকেন। এভাবে মনোযোগ আকর্ষণ করা যায়, প্রলোভন দেখানো যায়। সত্যি আমি প্রলোভন পছন্দ করি। মনজুর 5 বছর বয়স পর্যন্ত কাবুলে বসবাস করতেন। 1970 সালে তার পরিবার স্বেচ্ছায় আফগানিস্তান ত্যাগ করে। তার বাবা আফগান, মা জার্মান। দেশের জন্য মায়ের মন কেমন করত। তৎকালীন পশ্চিম বার্লিনে ছোট এক ফ্ল্যাটে তারা সংসার পাতেন। নতুন দেশ সম্পর্কে প্রাথমিক অনুভূতি তার এখনো মনে আছে। আফগানিস্তানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত মানুষ আমাকে ভালোবাসত। বড় বাগান ছিল। আচমকা বার্লিন চলে এলাম। ছোট ফ্ল্যাট, কম জায়গা, অন্ধকার, ভিজে পরিবেশ, বৃষ্টি, শীত, সত্যি বড় পার্থক্য। বর্তমানে তিনি ছোট ফরম্যাটের সাদা কালো ছবির এক সিরিজ নিয়ে কাজ করছেন। বড় ছবির নান্দনিকতা ও বিষয়বস্তু সাদা কালো রঙের কাগজের উপর ফুটিয়ে তোলা আমার কাছে বড় চ্যালেঞ্জ। স্কেচ করার মধ্যে একটা মুক্তির ব্যাপার রয়েছে। তৈলচিত্রের ক্ষেত্রে পুরোটা আঁকতে ও রং করতে হয়। আমাকে বিপরীতমুখী ভাবনা ও কাজ করতে হবে। মনজুর কারগার ইচ্ছামতো মুক্ত চিন্তা ও আঁকার সুযোগের কদর করেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরও 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।